सी परीक्षार्थी बृंद आपादेर आजके आमरा पर्व तीन अध्याय तीन आमरा सृजनशील अंक शुरू कर दिलाम जेमन धरेन सात नम्बर सापेर क सापेर क कि बोलेछे आमरा एकटु पढ़े नी এখানে বলেছে দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে ৪৫,৮০ টাকা একটি ছাগলের দাম এত টাকা তিনটি ছাগলের মূল্য কত তাহলে আমরা লিখব একটি ছাগলের মূল্য একটি ছাগলের মূল্য কত টাকা ৪,৫৬০ টাকা সুতরাং তিনটি ছাগলের মূল্য ৪,৫৬০ গুণ তিন তিন শূন্য শূন্য তিন ছয় এক তিন পাঁচ পনেরো একে ষোলো ছয় তাহলে এক তিন চার বারো কে তেরো এত টাকা তিনটি ছাগলের মূল্য হয়ে গেল খতে বলেছে দুইটি ছাগল ও তিনটি গরুর মূল্য একত্রে কত তো শিক্ষার্থীবৃন্দ আমরা সাতের খ করব এখানে দেওয়া আছে যেটা ওই লাইনটাকে আমরা লিখি দুইটি গরুর মূল্য ছাগলের মূল্য দুইটি গরু দেওয়া আছে দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য মূল্য একত্রে ৪৫,৮০ টাকা এত টাকা তো এর মধ্যে আমরা ক হতে পেয়েছি ক হতে প্রাপ্ত তিনটি ছাগলের মূল্য তিনটি ছাগলের মূল্য ১৩,৬৮০ টাকা এখন আমরা এখান থেকে দুইটি গরুর মূল্য পেয়ে যাব সুতরাং দুইটি গরুর মূল্য ৪৫,৮০ বিয়োগ ১৩,৬৮০ এত টাকা শূন্য আটে আটে শূন্য এক তিনে চার এক তিন এত টাকা শিক্ষার্থী বন্ধুরা আমাদের চেয়েছে কি আসলে ক্ষতে চেয়েছে দুইটি ছাগল ও তিনটি গরুর মূল্য তাহলে দুইটি গরুর মূল্য পেয়েছি আচ্ছা আমরা এখন দুইটি গরু থেকে তাহলে একটি গরু তারপর তিনটি গরু শিক্ষার্থীবৃন্দ দুইটি গরুর মূল্য জানা আছে আমাকে দরকার হলো তিনটি গরু তাহলে এক্ষেত্রে আগে একটি গরুর আমাকে বের করতে হবে সুতরাং একটি গরুর মূল্য একে দুই দ্বারা ভাগ করলেই হবে তো একই লাইনে দিলে আপনি বা দিতে পারেন না নিচে লাস্টে সমান দিতে পারেন পনেরো দু কোন তিরিশ এক সাত সাতশো টাকা ১৫,৭০০ এটা হচ্ছে একটি গরুর মূল্য সুতরাং আমাদের দরকার কি আমাদের ক্ষতে বলেছে দুইটি ছাগল তিনটি গরু সুতরাং তিনটি গরুর মূল্য ১৫,৭০০ গুণ তিন এত টাকা বা সাতে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য তিন সাত একুশের এক
হাতের হলো দুই, তিন পনেরো পঁয়তাল্লিশ, দুই সাতচল্লিশ, এত টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমি তিনটি গরুর দাম পেয়েছি, আমার দরকার তিনটি গরু দুইটি ছাগল। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটি ছাগলের মূল্য দেওয়া আছে 4,560 টাকা, তাহলে সেখান থেকে আমরা দুইটি ছাগলের মূল্য বের করব। আবার একটি ছাগলের মূল্য কত? 4,560 টাকা। সুতরাং কয়টি ছাগল আছে এখানে? দুইটি ছাগল, দুইটি ছাগলের মূল্য 4,560 গুণন দুই টাকা বা 9,120 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের বের করতে বলেছে, আসলে কি বের করতে বলেছে, সুতরাং দুইটি ছাগল ও তিনটি গরুর মূল্য একত্রে তাহলে আমরা যোগ করব 9,120 যোগ 47,100 ব্র্যাকেট দিয়ে টাকা। আমরা টাকার পরিমাণটা বের করে নিই, অসুবিধা নাই। নয় সাথে ষোলো, সাথে এক, আর চারে পাঁচ, এত টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা গ করে ফেললাম, খ করে ফেললাম, এখন ঘ বলছে ছয়টি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্য অপেক্ষা কত কম বা কত বেশি। তার মানে আমাকে ছয়টি গরুর ছাগলের মূল্য বের করতে হবে তিনটি গরুর মূল্য। তিনটি গরুর মূল্য আমরা খতে পেয়ে গেছি, তো ঠিক আছে, অসুবিধার কিছু নেই, আমরা করব সাতের গ। নম প্রশ্নের উত্তর, শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের কি করতে হবে, ওরা কি বলেছে, ছয়টি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্য কত বেশি বা কম, কম বা বেশি। ছয়টি ছাগলের মূল্যটা বের করি, তাহলে দেওয়া আছে একটি ছাগলের মূল্য 4,560 টাকা, সুতরাং কয়টি ছাগল? আমাদের ছাগল বলতে ছয়টি ছাগলের মূল্য, ছয়টি। শিক্ষার্থীবৃন্দ, ছয়টি ছাগলের মূল্য অবশ্যই বেশি হবে, সো আমরা গুণ করে ফেলব, ছয় শূন্য শূন্য, ছয় ছয় ছত্রিশ, ছয় তিন, পাঁচ ছয় তিরিশ, তিন তিন, তিন হল তিন, চার ছয় চব্বিশ, তিন সাতাশ, ছয় শূন্য শূন্য, ছয় ছয় ছত্রিশ, ছয় হলো তিন, পাঁচ ছয় তিরিশ, তেত্রিশ, তিন হলো তিন, চার চার চব্বিশ, সাতাশ। গুণ আপনারা নিজেরাই করবেন, আবার গুণ শুনে শুনে আপনি করবেন তা তো না। তো ছয়টি ছাগলের মূল্য হলো, আর তিনটি গরুর মূল্য আমরা আগেই বের করেছি, আমরা খর মধ্যে পেয়েছিলাম তিনটি গরুর মূল্যে যে টাকাটা, তাহলে আমরা লিখবো খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত আমরা লিখে ফেলবো, অসুবিধা কিছু নেই। এই টাকাটা খ হতে প্রাপ্ত, কত খ? সাতের খ হতে প্রাপ্ত তিনটি গরুর মূল্য
147,110 টাকা। সুতরাং তিনটি গরুর মূল্য ছয় জন্য কত কম বা বেশি? তো দেখুন আমাদের এই টাকাটা বেশি ওই টাকা আছে, এখানে কত কম বা বেশি এখানে আপনাকে একটা কাজ করতে হবে। এখানে এত টাকা ইজ গ্রেটার দেন এত টাকা, অর্থাৎ তিনটি গরুর মূল্য ইজ গ্রেটার দেন ছয়টি ছাগলের মূল্য। কত বেশি বাদ দিলে পাওয়া যাবে? সুতরাং তিনটি গরুর মূল্য তিনটি ছাগলের নাকি ছয়টি ছাগলের, ছয়টি ছাগলের মূল্য অপেক্ষা মূল্য অপেক্ষা অর্থাৎ তিনটি গরুর মূল্য, তিনটি গরুর মূল্য ছয়টি ছাগলের মূল্য অপেক্ষা অপেক্ষা এত টাকা বেশি মানে বাদ দিতে হবে। 47,100 - 27,360 এত টাকা বা কত হয় দেখি, আমরা বিয়োগটা করে ফেলি, 0, 6, 4, 10, 17, 1, 1, 3, 4, 4, 7, 11, 1, 7, 8, 9, 17, 1, 3, 1, 4 ওকে, এত টাকা বা এত টাকা বেশি। উত্তর এত টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা সাতের গ ও করে ফেললাম, অসুবিধার কিছু নেই। এবার সাতের পরে আমরা আটে চলে যাব। আট নাম্বার কি বলছে দেখি, আট হচ্ছে তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স 17 বছর, ওই তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স 16 বছর, গড় কাকে বলে? গড় হচ্ছে একই জাতীয় কতগুলো সংখ্যা, কত একই জাতীয় কতগুলো রাশি, সমষ্টিকে রাশি সংখ্যা দ্বারা ভাগ করলে আটের ক আমরা লিখে নিই গড়। একই জাতীয় কতগুলো রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। শিক্ষার্থীবৃন্দ, যদি দুই মাস থাকে আপনি একটা উদাহরণ দিয়ে দিবেন, এরকম এরকম লিখবেন, তিন উদাহরণ এরকম উদাহরণ, তিন চার পাঁচ এর গড়
শিক্ষার্থীবৃন্দ আমরা কি করেছি, একই যাচ্ছে কোন তিন চার পাঁচ সংখ্যা, গড় কত, তিন যোগ চার যোগ পাঁচ ভাগ তিন, তার মানে চার পাঁচ নয় তিনে বারো ভাগ তিন সমান চার, উত্তর চার। যদি একক থাকে তাহলে আমরা হয়তো লিখতাম যে একটি বেঞ্চের দৈর্ঘ্য তিন মিটার, একটি চার মিটার, একটি পাঁচ মিটার, তাহলে আমরা এখান থেকে গড় মিটারই পেয়ে যেতাম। আমি এখানে কোনোটাই ভোগ দিইনি, সাধারণ সংখ্যা নিয়েছি যে তিনটা সংখ্যা ক্রমিক সংখ্যা, কোনো সমস্যা নেই, একই জাতীয় হতে হবে। এরকম যদি মিটার হয় তিনটাই মিটার, এমন কোনো দিন হবে না তিন মিটার চার মিটার ও পাঁচ টাকার গড় কত, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, না না এটা হতে পারবে না কোনোভাবেই না। আটের খ, শিক্ষার্থীবৃন্দ আটের খতে কি বলেছে আমাদের, যে সন্তান তিন সন্তান মাতার বয়স একত্রে কত। অসুবিধা নাই, আমরা লিখব তিন সন্তান মাতা তাদের মাতার বয়সের গড় ষোলো, মোট চারজন। আচ্ছা দেওয়া আছে তিন সন্তান ও তাদের মাতা, মাতা অর্থাৎ তিন যোগ এক বা চার জনের বয়সের গড় কত বছর বলেছে, ষোলো বছর। সুতরাং চার জনের বয়সের সমষ্টি, আপনি ইয়ে দিতে পারেন কমাও দিতে পারেন, তবে হ্যাঁ একটা জায়গায় সাবধান, কমা দিতে দিতে যেন এখানেও কমা না দিয়ে ফেলেন, এটা কিন্তু সমষ্টি লিখতে হবে, ওখানে কমা দিলে কিন্তু হয়ে যাবে বড় রকমের ভুল, পরে আপনি নিজেই ছিঁড়ে ফেলবেন নিজের মাথার চুল। আসুন আমরা ওই কাজটা না করি, চৌষট্টি বছর। তো শিক্ষার্থী বন্ধু আমরা যেটা পেলাম তিন সন্তান তাদের মাতার বয়স একত্রে কত, এটাই সমষ্টি। সুতরাং আচ্ছা আচ্ছা উত্তর একবার উত্তর লিখতে পারো, উত্তর তিন সন্তান ও মাতার বয়সের সমষ্টি, সমষ্টি যোগফল যেটাই বলেন একত্রে বলেন একই কথা, চৌষট্টি বছর। এটা হয়ে গেল, এবার আমরা আটের গতে চলে যাব, মাতার বয়স ছত্রিশ হলে ওই তিন সন্তানের মোট বয়স কত, তাহলে মার বয়সটা এখান থেকে বাদ দিব, ছত্রিশ বাদ দিলে তো তিন সন্তানের বয়স পাওয়া যাবে, কঠিন তো কিছু না, শুধু বোঝাটা ব্যাপার বুঝতে হবে। আসুন আমরা বেশি বেশি বুঝি, আমরা একটু বেশি বুঝি, আসুন আসুন আসুন। এবার আমরা লিখব তিনের গ, আটের গ, আটের খ হতে প্রাপ্ত প্রাপ্ত তিন সন্তান ও তাদের মাতা, তিন সন্তান ও তাদের মাতা, মাতার বয়সের সমষ্টি চৌষট্টি বছর। এখন এখান থেকে আমরা কি পাবো, তিন সন্তানের বয়স যদি আমরা বাদ দিই, আমার কি চেয়েছে অ্যাকচুয়ালি মাতার বয়স, আচ্ছা এখানে মাতার বয়স চব্বিশ, সুতরাং
ওই তিন সন্তানের বয়সের সমষ্টি। বয়সে সমষ্টি বাদ দিলে বল 30 বছর, উত্তর 30 বছর। হয়ে গেল শিক্ষার্থী বন্ধু, আটের গ আমাদের শেষ হলো, এবার আটের ঘ। আটের ঘ কি বলেছে দেখি, বলছে পিতার বয়স কত। তো সমস্যার কিছু নেই, আমরা ওই লাইনটা তো পেয়েছি যে তিন সন্তান তাদের মাতার বয়স হিসেবে, মাতার বয়স পেয়েছি, এটা ওই তিন সন্তানের বয়সও পেয়েছি। আচ্ছা সমস্যা কিছু নেই, দেওয়া আছে তিন সন্তান ও তাদের পিতা, অর্থাৎ তিন যোগ এক বা একবারও লিখতে পারেন চার, অসুবিধা নেই, বা চার গড় 17 বছর। সুতরাং চারজনের বয়সের সমষ্টি 17 গুণ 4 বছর সমান 68 বছর। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা চারজনের বয়সের সমষ্টি পেলাম 68 বছর। তো এখান থেকে পিতা সহ, অর্থাৎ তিন সন্তান ও তাদের পিতার বয়সের সমষ্টি 68 বছর। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন দেখতে পাচ্ছি কি, ওই যে খ হতে গ হতে প্রাপ্ত, আটের গ হতে প্রাপ্ত, তিন সন্তান ওই তিন সন্তানের বয়সের সমষ্টি 30 বছর। সুতরাং কি করবো আমরা, পিতার বয়স বেড়েছে, সুতরাং পিতার বয়স আটষট্টি বিয়োগ 30 বছর বা 38 বছর, উত্তর 38 বছর। শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে 8 করে ফেললাম, এরপর আমরা 9 চলে যাব, 9 চলে যাব। নয়, একটি হোস্টেলে 200 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে, একদিনে ওই খাবার শেষ করতে কতজন লোক প্রয়োজন। নয়, একটি হোস্টেলে 200 জন লোকের 20 দিনের খাবার আছে, তাহলে একদিনে শেষ করতে কতজন লাগবে, তাহলে 20 দিনের খাবার আছে, খাবার আছে 200 জন লোক, সুতরাং একদিনের খাবার আছে
এতজন লোক। সুতরাং ওই খাবার শেষ করতে এতজন লোক প্রয়োজন। সুতরাং ওই খাবার শেষ করতে করতে 4000 জন লোক প্রয়োজন, এতজন লোক প্রয়োজন। উত্তর 4000 জন। হয়ে গেল নয় শেষ, নয়ের ক শেষ। খ কি বলছে, 20 দিনের খাবার খরচ এত টাকা হলে একদিনের খাবারের খরচ কত? বিশ দিনের খাবার খরচ ৭৫,০০০ টাকা। সুতরাং একদিনের খাবার খরচ আমরা যদি কাটাকাটি করি বা ভাগ দিই, দেখুন আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করি, এই ১৬০০ কেটে যাবে, দুই দ্বারা ভাগ করলে ৭৫০০ কে দুই দ্বারা ভাগ করলে ৩৭৫০ টাকা। আপনি ভাগ করে দেখতেও পারেন এটাই হবে, একটা শূন্য কেটে গেল, ৭৫০০ ভাগ দুই, ৭৫০০ কে যদি আমরা দুই ভাগ করি ৩৭৫০ উত্তর। আপনি ইচ্ছা করলে রাফে ভাগ করে দেখাতে পারেন, এরকমভাবে রাফ করে দেখাতে পারেন। একটা শূন্য কেটে গেল, তাহলে কি থাকলো, থাকলো ধরে এরকম ২ টাকা, দুই দ্বারা ভাগ করেন ৩২×৬ ১৫ ৭×১৪ ১০ ৫×১০ এই শূন্যটা নিয়ে আসেন, তাহলে একদিনের খাবার খরচ এত টাকা। উত্তর তো হয়ে গেল আমাদের নয় খেষ, নয় গ। হোস্টেলে আরো ৫০ জন লোক আসায় ওই খাবার কতদিনে শেষ হবে? তাহলে আমরা কি বলবো, হোস্টেলে আরো ৫০ জন লোক আসায়, তাহলে আরো ৫০ জন লোক আসায় মোট লোক হলো কত, ২৫০ জন। নয়ের গ, হোস্টেলে আরো ৫০ জন লোক আসায়, হোস্টেলে আরো ৫০ জন লোক আসে, আরো ৫০ জন লোক আসায় মোট লোক হল ২৫০ জন, সমান ২৫০ জন। শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যেটা কাজ করতে হবে ওই স্টেম থেকে, যে ২০০ জন কত দিনে, ২০০ জনের খাবার আছে ২০ দিনে, ২০ দিনে
250 जन खबर आ पंचाश दे काटले चार पंचाश दे काटले पांच पांच एक के पांच चार पांच षोलो दिन শিক্ষার্থী বৃন্দ যদি আরো চল্লিশ জন যদি চল্লিশ জন অন্তর চলে যায় ঘ যদি চল্লিশ জন অন্যত্র চলে যায় তবে बाकी लोग थाकबे दुशो थेके चल्लिश चले गेल एत जन बा एकशो षाट जन शिक्षार्थी बृंद आमरा जेटा करते चाच्छी सेटा एरकम कतदिन चलबे आमरा किन्तु ओटा लिखबो दुशो जन लोके খাবার আছে বিশ দিনে আমাদের দিনই চাইছে যেটা চাইবে সে ডাক পাশে বিশ দিনে শিক্ষার্থী বৃত্তি একটা জিনিস খেয়াল করবেন আমাদের বলছে কত দিন চলবে যেটা চাইবে সে ডাক পাশে সুতরাং একজন লোকের বেশি দিন চলবে দুইশো গুণন বিশ এতদিন তাহলে কতজন একশো ষাট দুইশো গুণন বিশ ডিভাইড বাই একশো ষাট এতদিন এখানে হিসাব করলে যেটা আসে সেটাই তো আপনারা হিসাব করুন বা কাটাকাটি করুন যেটাই করুন যেমন বিশ এককে বিশ আট দুগুণ ষোলো আট এককে আট আট পঁচিশে দুইশো পঁচিশ দিনের উত্তর নির্ণয়ের সময় পঁচিশ দিন নির্ণয়ের সময় পঁচিশ দিন ঘর উত্তরটা হচ্ছে পঁচিশ দিন উত্তর পঁচিশ তো শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম আপনারা যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে আপনাদের উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা যেহেতু সবাই খুব বিপদে আছি যত সংখ্যক সম্ভব এই ক্লাসগুলো অন্যকে দেবার চেষ্টা করবেন আপনার বাবা মা মার মোবাইলে শেয়ার করে দিবেন জানিয়ে দিবেন আত্মীয় স্বজনদেরকে যে এরকমভাবে একটা চ্যানেলে ক্লাস হচ্ছে আপনার উপকার হচ্ছে এটা জানাবেন এই প্রত্যাশা রেখেই আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।